নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আজকেও আবার একজন দাদা জয়েন করলেন এসি কোচ সুপারভাইজারে। তো চলুন দাদার সঙ্গে একটু পরিচয় করে নিই। দাদা, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি রামপুরহাট থেকে। বোলপুর রামপুরহাট। আচ্ছা, আপনার নাম কি? সৌরাশিস গাঙ্গুলি। আচ্ছা, সৌরাশিস গাঙ্গুলি দাদা এসছেন বোলপুর রামপুরহাট থেকে। তো বোলপুর রামপুরহাট, বোলপুর, মালদা, মুর্শিদাবাদ, ওইদিকে তো প্রচুর ছেলে ভয় পায় চিটিংবাজি হয়ে যাবে এই হিসাবে, তো আপনি কিভাবে এলেন, কোন সাহসে এলেন? দেখুন, কর্মের ব্যাপারে একটু লোকে তো ডাউট থাকবেই, কিন্তু কিছু জায়গায় ভরসা করে আসতে হয়। মানে পিএনআর গ্রুপকে আপনি? গ্রুপকে আমি মোটামুটি এক বছর ধরে ফলো করছি। আচ্ছা, তো ওদের জয়নিং ভিডিও দেখি, তারপরে কিভাবে জয়নিং করেছে সেগুলো দেখি, তো দেখে ভরসা হয়েছে, তারপরে এসেছি। মানে পিএনআর গ্রুপকে থেকে বিশ্বাস হয়েছে, তারপরে এসেছে? তাহলে পিএনআর গ্রুপ চিটিংবাজি কাজ করায় না। আচ্ছা, আপনি যে এখানে কাজে এসেছেন, সব জায়গায় দেখেছেন অ্যাডভান্স টাকা চাওয়া হয়, এই 200-400-500 ফর্ম ফিল আপের অমুক তমুক অনেক, এখানে কি আপনার কাছে আগে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে? সত্যি কথা বলুন। একদম সত্যি, আগে কোনো কিছু টাকা পয়সা চাওয়া হয়নি? টাকা পয়সার জন্য কি চাপ দেওয়া হয়েছে? না না না, কিছু দিন চাপ দেওয়া হয়নি। সবকিছু পড়ে বুঝে জেনে শুনে এসছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়ে বুঝে জেনে শুনে স্বইচ্ছায় এসছেন একদম। আচ্ছা, এখানে যেটা লেগেছে মানে আপনি সেটা স্বইচ্ছায় স্বজ্ঞানে ভালোবেসে দিয়েছেন, সেটা নিজে মুখে বলুন। আমি এটা যেখানে যাই, এখানে যা চার্জেস দিয়েছি, তা আমার নিজের ইচ্ছেই দিয়েছি, এবং আমি মনে করেছি যে জায়গাটা ভালো, কোনো ফেক কিছু নয়। এরা ড্রেসও দিয়েছে, আইডেন্টি কার্ড দিয়েছে, সব কিছু দিয়েছে, মানে স্বইচ্ছায় সবখানে ভালোবেসে ভালোবেসে। আচ্ছা, আপনাকে পিএনআর গ্রুপ থেকে যা যা বলা হয়েছিল সেগুলো আপনি সব পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ড্রেস, আই কার্ড, রিবন, ওই সেটা আই কার্ড ড্রেস ইয়ে দেখান। এই যে আমার ড্রেস, রিবন, ড্রেস, রিবন। আচ্ছা, ড্রেস, রিবন, রেলের লোগো দেওয়ার যেগুলো বলা হয়েছিল, রেলের লোগো দেওয়ার ড্রেস, রেলের লোগো দেওয়ার রিবন সবই পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। কাজ পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাজ পেয়ে খুশি তো? কাজ করবেন তো? দেখুন, প্রাইভেট কোম্পানি আরও তো অনেক আছে, চানাচুর কারখানা, লোহা কারখানা, ফ্লিপকার্ট, অ্যামাজন, বা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন এইচডিএফসি ব্যাংকের কিভাবে থ্রেড দিচ্ছে করছে। তো এখানে ওই কাজের সঙ্গে এই কাজের পার্থক্যটা বুঝতে পেরেছেন? এসি চলছে, এসির মধ্যে কাজ, তারপর আপনার কাজের চাপটাও অনেক কম, ঠিক আছে। তো কাজ করুন, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, সব কাজেই ঢুকলে প্রথম একটু কষ্ট হয়, একটু মানিয়ে গুছিয়ে থাকলে আপনি ঠিক কাজ করতে পারবেন, কাজ ছেড়ে যাবেন না তো। আচ্ছা, জয়েন করে পিএনআর গ্রুপকে কি বলবেন? বলবো খুব ধন্যবাদ কাজ দেওয়ার জন্য, কারণ যেভাবে ওয়েস্ট বেঙ্গলে চতুর্দিকে চিটিং হচ্ছে, তো আমি তো কাজ পেয়ে খুবই আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে দাদা, কাজ করুন।